বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। বাঙালির অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠায় ভাষা আন্দোলন থেকে শুরু করে দেশে গণ মানুষের মুক্তির জন্য পরিচালিত সকল আন্দোলনে তিনিই ছিলেন প্রধান চালিকা শক্তি। তার নেতৃত্বে 1971 সালে মহান মুক্তিযুদ্ধে অংশ নিয়ে দীর্ঘ 9 মাসের রক্তক্ষয়ী সশস্ত্র সংগ্রামের মাধ্যমে বাঙালি জাতি অর্জন করে স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ। কিন্তু 1975 সালে 15 আগস্ট কাল রাতে বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে মূলত হত্যা করা হয় বাঙালি জাতিসত্তাকে। মহিবুল কাদেরের আরও একটি রিপোর্ট। বজ্রকণ্ঠের অধিকারী বঙ্গবন্ধু ছিলেন সৃষ্টি সুখের উল্লাসে কাঁপা এক মহাপুরুষ। দীর্ঘ সংগ্রাম ও সাধনায় তিনি বাঙালির ইতিহাসের বরপুত্র হিসেবে মর্যাদা লাভ করেন। ছাত্রজীবন থেকেই তিনি রাজনীতিতে জড়িয়ে পড়েন। 1949 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নিম্ন বেতনভুক্ত কর্মচারীদের সমর্থনে ছাত্র আন্দোলন গড়ে তোলেন তিনি। আন্দোলনের কারণে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তাকে বহিষ্কারও করা হয়। বঙ্গবন্ধু বাঙালির মুক্তির সনদ 6 দফা কর্মসূচি উপস্থাপন করেন। তার দূরদর্শী নেতৃত্বে ভয় পেয়ে তৎকালীন পাকিস্তানি জান্তারা সবসময় তটস্থ থাকতেন। 1971 সালের 7ই মার্চ তৎকালীন ঢাকার রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু ঐতিহাসিক ভাষণ দেন। ওই ভাষণে তিনি বাঙালির স্বাধীনতার রুদ্ধ দুয়ার খুলে দেন। এরপর দীর্ঘ 9 মাস মুক্তিযুদ্ধের পর বীর বাঙালি ছিনিয়ে আনে স্বাধীনতা। বঙ্গবন্ধু ছিলেন বাঙালি জাতির পিতা। তার ব্যক্তিত্বে মুগ্ধ হয়ে কিউবার প্রেসিডেন্ট ফিদেল কাস্ট্রো বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, তবে আমি শেখ মুজিবকে দেখেছি। ব্যক্তিত্ব ও সাহসে এই মানুষটি হিমালয়ের সমতুল্য, আর এভাবেই আমি হিমালয় দেখার অভিজ্ঞতা লাভ করেছি। কিন্তু সেই মহান নেতাকেও নির্মমভাবে হত্যা করে স্বাধীনতা বিরোধী চক্র। মহিবুল কাদের, মাইটিভি, ঢাকা।